নমস্কার, আমি দেবপ্রতি। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমরা দেখে নিই এই মাছের ঝোলটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো আমরা উপকরণগুলি দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, আর যেগুলো নিয়েছি চলো সেগুলোও দেখে নিই। আমি অল্প পরিমাণে ধনে পাতা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে আদা বেটে নিয়ে নিয়েছি। এই হচ্ছে উপকরণ। আর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাছে মাখিয়ে রেখেছি মাছ ভাজার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ মাছ ভাজা আমার মোটামুটি কমপ্লিট। এবার রান্না শুরু হবে। কড়ায় তেল গরম হয়ে গিয়েছে, গরম তেলে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম, এবার হালকা করে নাড়ব। এবার আমি আদা বাটা দিয়ে দেব, অল্প পরিমাণে আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটি দিয়ে দিচ্ছি। এই আদা বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব, একটা যে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও চলে এসেছে, দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প পরিমাণে নিয়ে একটি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণ এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে। গ্যাসটা লো ফ্লেমে রেখে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেলও প্রায় ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নুন মিশিয়ে নেব, পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে। প্রায় তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি আলুও দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে নেব। আলুটাকে এখানে আমি একটু ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মটরশুঁটি অ্যাড করে নেব, দারুণ স্বাদের রেসিপি একদম অল্প সময়ের মধ্যে। তোমাদের হাতে যদি না একদম বাড়িতে সময় থাকে তোমরা এটা বানিয়ে ট্রাই করতে পারো। এইবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব, এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে এমনি রেখে দেব, ঝোলটাকে হতে দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, তোমরা দেখতে থাকো। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি, আমি বেশি ঝোল করব না, অল্প পরিমাণেই ঝোল করছি, কারণ আমরা 3 জন আছি সেই কারণে। তোমরা দেখতেই পাচ্ছ 3 টুকরো মাছ আছে, 2টো চাকা রয়েছে আর 1টা লেচা রয়েছে। এবার আমি ঝোলটাকে হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। এবার আমি এটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে চাব, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। আর তোমরা এসে দেখবে একটা আলু খুন্তি দিয়ে একটুখানি দেখবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি না সেদ্ধ হয়ে থাকে তোমরা আর একটু এটাকে হতে দেবে, 20 মিনিটের মতন মোট হতে দেবে। যদি মনে সেদ্ধ হয়নি, আমি ঢেকে দিয়ে গেলাম, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার ঝোল কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি, এই মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি এটা 10 মিনিটের মতন রেখে দেব, কোনো ঢাকা দেব না। বন্ধুরা, ঢাকা দিলে কী হয় বলো তো, মাছের একটা গন্ধ থেকে যায়, সেই কারণে আমি ঢাকা দেব না, এমনি এটাকে হতে দেব 10 মিনিটের মতন। তারপর আমি দেখব নুনের পরিমাণটা ঠিক রয়েছে কিনা, স্বাদটা ঠিক আছে কিনা, নুনের স্বাদটা দেখে নেব। যদি ঠিকঠাক থাকে তো ভালো, নইলে আর একটু নুন মিশিয়ে নেব। বন্ধুরা, আমি দেখে নিয়েছি লবণের পরিমাণ ঠিকঠাক আছে, আমার মাছের ঝোল কমপ্লিট। এবার আমি ধনে পাতা মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আমার মাছের ঝোল একেবারেই কমপ্লিট। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে একদম অল্প সময়ে দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি।
আর বাঙালি মানেই তো মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া, তাই না? আজ ভিডিওটি এখানেই শেষ করছি, বাই।